স্ত্রী বা নারী, সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারা সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি, তার পরতে পরতে শুধু নিপাট রহস্যই লুকিয়ে। এক এমন সৃষ্টি যার রহস্যময়তা তার সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দেয়। এখন প্রশ্ন হলো, ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন? শুধুমাত্র প্রজনন বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টি করেছিলেন নারীকে? না, নারী সৃষ্টির কারণ এত সরল নয়। যে নারী মাতা, ভগিনী ও স্ত্রী রূপে এত অসাধ্য সাধন করতে পারেন, তাকে বিশ্লেষণ করা কোনোভাবেই সহজ সাধ্য কাজ নয়। তবে আপনি যদি সত্যিই জানতে চান নারী সৃষ্টির প্রকৃত কারণ, তাহলে আপনাকে জানতে হবে নারী সৃষ্টির সময়কালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত উপকথাটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন নারী কি সুবিশাল ব্যক্তি ও উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে। ব্রহ্মা যখন পৃথিবীর সৃষ্টিকার্যে নিমগ্ন ছিলেন, সেই সময় তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এই বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদান সমূহ। কিন্তু হঠাৎ তিনি এক এমন সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় ৬ দিন সময় লেগে গেল। উপস্থিত দেবদূতেরা ব্রহ্মার এরকম কার্যকলাপ দেখে খুব অবাক হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করলেন, হে ভগবান, যে আপনি নিমেষের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের রচনা করলেন, সে আপনি কি এমন করছেন যাতে আপনার এত সময় লাগছে? প্রশ্নের উত্তরে মৃদু হেসে ব্রহ্মা জবাব দিলেন, হে দেবদূত, আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে? এর নাম নারী। এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা। আমি একে অসীম ধৈর্য, সাহস, ক্ষমতা ও রূপ দিয়ে সৃষ্টি করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে কালের শেষ পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসিমুখে পালন করে যাবে। এই নারী তার সর্বস্ব দিয়ে তার পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম। অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে। ব্রহ্মা এবার দেবদূতকে বললেন, এবার বলুন, এমন একটি রচনায় সময় লাগাটা কি বাঞ্ছনীয় নয়? দেবদূত এবার অবাক হয়ে তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মার সেই নতুন সৃষ্টির প্রতি। এবার তার কৌতূহল আরও বেড়ে গেল। দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা আর উন্নত বক্ষযুগল নিয়ে গঠিত হয়েছে ব্রহ্মার এই রহস্যময়ী। কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন? দেবদূত প্রশ্ন করলেন, হে ভগবান, এর মাত্র 2টি হাত দিয়ে এত রকমের কার্যকলাপ সম্পন্ন করা কিভাবে সম্ভব? ব্রহ্মা বললেন, এর 2 হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি। কোনো 10 পূজা দেবীর তুলনায় এর 2 বাহু কোনো অংশেই কম নয়। সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্ম সেরেও এই নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সক্ষম। এবার কৌতূহলী দেবদূত সেই নবসৃষ্ট নারী মূর্তিকে স্পর্শ করলেন। এবার তার বিস্ময় সীমানা অতিক্রম করল। তিনি ব্রহ্মাকে বললেন, কিন্তু প্রভু, এ তো অনেক কোমল, এত নমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বইতে সক্ষম হবে? ব্রহ্মা বললেন, হে দেবদূত, আপনি শুধুমাত্র এর বাইরেটাই পর্যবেক্ষণ করছেন, কিন্তু প্রকৃত শক্তি কোনো সৃষ্টির বাইরে বা শরীরে অবস্থান করে না, অবস্থান করে তার অন্তরে। আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ বপন করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত পৃথিবীতে প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই বাইরে থেকে সে যত বেশি কোমল, অন্তরে সে তত বেশি মজবুত। অর্থাৎ এই নারী কোমল হলেও দুর্বল নয়। অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এ যদি এতটাই মজবুত হয়ে থাকে, তাহলে কি এর চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে? ব্রহ্মদেব বললেন, অবশ্যই, এর শুধু চিন্তা করার ক্ষমতা আছে এমনটি নয়, এই নারী যুক্তি দিয়ে কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধান করতেও সক্ষম। এ জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয়, আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সবকিছু বিনাশের কারণ হতে হয়। হঠাৎ দেবদূত খেয়াল করলেন, সেই নারী মূর্তির শরীরে তরল কিছু প্রবাহিত হচ্ছে। এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন, প্রভু, এর শরীর বেয়ে জল কেন প্রবাহিত হচ্ছে? উত্তরে ব্রহ্মা জানালেন, এটি জল নয়, বরং এটি নারীর অশ্রু। দেবদূত ভাবতে লাগলেন, এত বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হলো কেন? তখন ব্রহ্মা দেবদূতের মনের কথা বুঝতে পারলেন আর তাকে বললেন, অশ্রু হচ্ছে তার কষ্ট, তার সন্দেহ, তার ভালোবাসা, তার একাকিত্ব, তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের উপায়। আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা সে তার সমস্ত কষ্ট, দুঃখ ও যন্ত্রণাকে তরল আকারে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেও আসতে সক্ষম হবে। দেবদূতের ভগবান ব্রহ্মার নতুন সৃষ্টির প্রতি মুগ্ধতা বাড়তে শুরু করে। সে ব্রহ্মদেবকে বলেন, হে ঈশ্বর, আপনার নিজের তুলনা আপনি নিজেই, আপনি সত্যি সব বিষয়ে চিন্তা করেছেন। একজন নারীকে প্রকৃত অর্থেই
আপনি বিপুল বিস্ময়করভাবে গড়ে তুলেছেন। ঈশ্বর বললেন, প্রকৃতপক্ষে সে তাই, পুরুষকে চমৎকৃত করার সকল সামর্থ্যই আছে তার। সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে সিদ্ধহস্ত। সে অনেক ভারী দায়িত্ব বহন করতেও নিপুণা। সে সুখ, ভালোবাসা এবং মতামত ধারণ করতে পারবে, সেই সাথে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও থাকবে তার মধ্যে। যখন তার চিৎকার করতে ইচ্ছা করবে তখন সে হাসবে, সে গান গাইবে যখন তার কাঁদতে ইচ্ছে করবে, সে কাঁদবে যখন সে নিজেকে সুখী ভাববে, সে হাসতে পারবে যখন সে ভীত হবে, সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে, তার ভালোবাসা হবে শর্তহীন, তার হৃদয় ভেঙে যাবে যখন তার নিকটজনদের মৃত্যু হবে, সে তার সবটুকু শক্তি নিয়ে জীবনে আবার ফিরেও আসবে। দেবদূত বললেন, সত্যি প্রভু, এটি আপনার নিখুঁততম ও পরিপূর্ণ একটি সৃষ্টি। ঈশ্বর বলেন, না, তার একটি অপূর্ণতা বরাবরই থাকবে, আর তা হলো সে বারবার তার নিজের মূল্য ও গুরুত্ব ভুলে যাবে, যার ফলে তার ভাগ্যে লেগে থাকবে নির্যাতন আর বঞ্চনা। সকল কার্য সম্পাদন করার পরেও সে তার কৃতকর্মের কৃতিত্ব পাবে না। তো দর্শক, এই ছিল ব্রহ্মার নারী সৃষ্টির কারণ। আশা করি আপনিও বাস্তবের সাথে এই পৌরাণিক উপকথার মিল খুঁজে পেয়েছেন। তো আসুন আমরাও এই মহাসৃষ্টির সম্মান করি এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু প্রদান করি। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।